السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক মিরপুর 10 মেট্রো রেল থেকে এই যে টিকিট কাটলাম এখন অনেকেই টিকিটের জন্য দাঁড়িয়ে আছে মিরপুর 10 এর এই মেট্রো রেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে এবং এই ক্ষেত্রে বলা হয়েছিল স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা এবং কাউয়া কাদের কাকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মেট্রো রেল মিরপুর 10 এটাকে সংস্করণ করতে এর রিপেয়ার করতে মেরামত করতে কমপক্ষে এক বছর লাগবে আর এই মিরপুর 10 এবং কাজীপাড়া এটা সারতে কমপক্ষে 300 কোটি টাকা লাগবে তো আমরা আসলে এখন দেখলাম 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিরপুর 10 মেট্রো রেল মাত্র স্বাধীনতার আড়াই মাসেই আমরা দেখতে পাচ্ছি মিরপুর 10 চালু হয়েছে এবং এই যে দেখুন কার্ড পাঁচ করলাম এবং ওয়েলকাম লেখা উঠল স্বাগতম চলে যাচ্ছি মেট্রো রেলের উঠবার জন্য তো যে কারণে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে মেট্রো রেল মিরপুর 10 সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলা হয়েছিল এক বছর সময় লাগবে এবং সর্বমোট 300 কোটি টাকা লাগবে সেখানে আমরা দেখলাম মাত্র আড়াই মাসের মাথায় মেট্রো রেল মিরপুর 10 সম্পূর্ণ ঝকঝকে এবং দেখুন কি চকচকে এবং কোনো প্রকারের সমস্যা নেই এবং খরচ হয়েছে সম্ভবত 1 কোটি 50 লাখ অর্থাৎ 1.5 কোটি টাকা খরচ হয়েছে তো চিন্তা করুন কোথায় এক বছর আর সেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র আড়াই মাসের মাথায় এই যে এসকেলেটরে উঠলাম চলন্ত সিঁড়ি তো আমরা আসলে এই ভিডিওটা করার পেছনে একটি কারণ হলো যে বিগত স্বৈরাচারী হাসিনা প্রতি কথায় কথায় তারা মিথ্যে বলতো নাটক সাজাতো তারা তো একেবারে কি করতো যে কোনো জায়গায় একটা বিল্ডিংকে প্রশাসন দিয়ে ঘিরে ফেলতো আর জঙ্গি নাটক করতো আড়াই ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মিডিয়াকে ডাকতো মিডিয়াও তাদের হলুদ সাংবাদিকতায় দালালি করতো এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে কিছু ছাত্রকে দেখিয়ে তাদের মাথায় কালো কাপড় ইত্যাদি ইত্যাদি বেঁধে প্রমাণ করতো যে হ্যাঁ এখানে জঙ্গি হয়েছে এবং জঙ্গি দমন করা হচ্ছে তার মানে কি তার মানে এটা সবই ছিল নাটক অতএব আমরা দেখতে পাচ্ছি মিরপুর 10 এর এই মেট্রো রেলে অসংখ্য যাত্রী মাত্র আড়াই মাসের মাথায় তারা স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে উঠতে পারছে এক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি এখন সিরিয়ালে দাঁড়িয়ে যাচ্ছি মেট্রো রেলে যাবার প্রত্যাশা এই যে সিরিয়ালে দাঁড়ালাম তো আপনারাও আসলে দেখুন কি চমৎকার যে মেট্রো রেল একেবারে ঝকঝকে আসলে কোথাও কোনো প্রবলেম নেই এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মেট্রো রেলে কোনো সমস্যা হয়েছিল এটাও এখন আর সেই স্মৃতিচিহ্নটুকু পর্যন্ত নেই এবং কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না তো এ থেকেই প্রমাণ হয় যেতে মাত্র আড়াই মাসে কি চমৎকার করে নতুন সংস্করণ এবং রিপেয়ার হয়েছে এভাবেই আমরা চাই যে খুনি হাসিনা এবং স্বৈরাচারী হাসিনার বিগত 16 বছরে দেশটাকে যেইভাবে একেবারে গোল্লাই দিয়ে ফেলেছে দেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে সেইখান থেকে আমরা এখন চাই দেশটা এই মেট্রো রেলের মতো সংস্কার হোক হ্যাঁ কম টাকায় সুন্দর করে কম সময়ের মধ্যে দেশ সংস্কার হোক দেশ সুন্দর থাক দেশ ভালো থাক এটা আমরা আসলে প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশায় গোটা জাতি অপেক্ষা করছে এবং গোটা জাতি অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণে সংস্কার করবার ক্ষেত্রে সময় দিতে চায় সময় দিতে বদ্ধপরিকর আমরা আসলে সময় দিতে চাই তো আশা করি আপনারা মিরপুর 10 এর মেট্রো রেলের সর্বশেষ অবস্থা দেখলেন এবং প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু ইতিমধ্যে এসেছে কেউ আছে ছাত্রী কেউ আছে পাত্রী আবার কেউ আছে যাত্রী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ট্রেন এসে যাচ্ছে আমাকে এখন মেট্রো রেলে উঠতে হবে দুয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ